नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 19 जुलाई मंगलवार दुपुरेर झटपट 10 खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। ग्रेप्तारे स्थगितादेश एवं आगाम जामिन चेये आबारो सुप्रीम कोर्टेर द्वारस्थ नूपुर शर्मा। न्यूज निर्भीकेर दुपुरेर झटपट 10 खबरेर प्रथम एई खबर छाड़ाओ साथे साथे आंचलिक जातीय एवं आंतर्जातिक मिलिए आरो गुरुत्वपूर्ण जे खबरगुलो थाकछे सेगुलो हलो बाइडेनेर मध्यप्राच्य सफर शेष होतेई तेहराने आज शुरू होच्छे ईरान राशिया तुरस्केर प्रेसिडेंट राइसी पुतिन एरदोगानेर गुरुत्वपूर्ण शीर्ष सम्मेलन। ভুলবশত গ্রেনেড ফেটে জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছেই মৃত এক সেনা ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশনড অফিসার। রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের 294 জন বিধায়কের মধ্যে ভোট দিয়েছেন 291 জন। ভোট দেননি এক তৃণমূল বিধায়ক সহ 2 এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে যাত্রী বোঝা বাস নিহত কমপক্ষে 13 জন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে চরবৃত্তি করার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা প্রধান সহ শীর্ষ 2 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। স্ত্রীর সম্পর্কে অশালীন মন্তব্য করায় দিল্লিতে 3 সহকর্মীকে গুলি করে হত্যা খোদ এক পুলিশের। আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের বিভিন্ন কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ আগামী 22 জুলাই শুক্রবার। পারমাণবিক অস্ত্র তৈরির সামর্থ্য আছে ইরানের, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। ভারতের খ্যাতনামা গজল শিল্পী ভূপিন্দর সিং প্রয়াত, সঙ্গীত জগতে শোকের ছায়া। সব মিলিয়ে নিউজ নির্ভীকের দুপুরের ঝটপট 10 খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10 খবর। গ্রেপ্তারে স্থগিতাদেশ এবং আগাম জামিন চেয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নূপুর শর্মা, অর্থাৎ ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা। গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গত কয়েক মাস আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন নূপুর শর্মা, আর এরপরেই দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে, বিভিন্ন জায়গাতে প্রতিবাদে আগুন জ্বলে ওঠে। বাংলাসহ দেশের বিভিন্ন অংশে নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, একের পর এক অভিযোগ দায়ের হয়। গ্রেপ্তারের আশঙ্কাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বহিষ্কৃত বিজেপি নেত্রী। সারা দেশে তাঁর বিরুদ্ধে নথিভুক্ত সমস্ত এফআইআরগুলোকে একত্রিত করার আবেদনও জানিয়েছেন তিনি। একই সঙ্গে গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ এবং গ্রেপ্তার এড়াতে আগাম জামিন চেয়েছেন নূপুর শর্মা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রভাব পড়ে বাংলাতেও। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে, আর এরপরই বাংলাতে নূপুর শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর হয়। এর মধ্যেই গত কয়েকদিন আগে ফের একবার কলকাতা পুলিশ তাকে নোটিশ পাঠায়, কিন্তু প্রাণনাশের আশঙ্কা দেখিয়ে ফের হাজিরা এড়িয়ে যান বিজেপি নেত্রী। ইতিমধ্যে লুক আউট নোটিশও কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে। এই অবস্থায় বহিষ্কৃত বিজেপি নেত্রীর এহেন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য যে এর আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা, সেই সময় দেশের শীর্ষ আদালতের তোপের মুখে পড়তে হয় তাঁকে। আদালত তার পর্যবেক্ষণে বলে ক্ষমা চাওয়া উচিত নূপুর শর্মার। সুপ্রিম কোর্ট বলেছিল দেশে যত অশান্তির মূলেই রয়েছেন এই মহিলা। বাইডেনের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই এবার মধ্যপ্রাচ্যের তেহরানে আজ ইরান রাশিয়া তুরস্কের প্রেসিডেন্ট রাইসি পুতিন এবং এরদোগানের গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন। ইরানের রাজধানী তেহরানে আজ ত্রিদেশীয় গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফ এরদোয়ান। আস্তানা ফরম্যাটে তাদের ঘোষিত লক্ষ্য সিরিয়া নিয়ে নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করা হলেও ইরানের পরমাণু চুক্তি, ইউক্রেন যুদ্ধ সহ অনেক বিষয় নিয়েই তারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব রাজনীতিতেও এই সম্মেলনের সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। শীর্ষ সম্মেলনে ইরান রাশিয়া এবং তুরস্কের 3 নেতা দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়েও আলোচনা করবেন। তবে সিরিয়া ইস্যুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এই ইস্যুতে তুরস্ক একদিকে, আর অন্যদিকে রয়েছে রাশিয়া এবং ইরান। তুরস্ক 1 জুন ঘোষণা করেছে যে তারা শিগগিরই সিরিয়ার উত্তরাঞ্চলের 2 নগরীতে নতুন সামরিক অভিযান শুরু করবে। তাদের ভাষায় এই নগরী দুটোতে সন্ত্রাসী কুর্দি গ্রুপগুলো অবস্থান করছে। অন্যদিকে রাশিয়া এবং ইরান হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সবচেয়ে বড় 2 সমর্থক। তাদের সহায়তাতেই 10 বছর আগে শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেও বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি।
এরদোগান তাল রিফাত এবং মানবিজ নামের নগরী দুটোকে সন্ত্রাসমুক্ত করতে 18.5 মাইলের অর্থাৎ 30 কিলোমিটারের মধ্যে একটা নিরাপত্তা জোন সৃষ্টি করতে চান। মস্কো এবং তেহরান নতুন হামলা চালানো থেকে আঙ্কারাকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন ও আঙ্কারার পরিকল্পনার বিরোধিতা করেছে। সম্প্রতি এরদোগান সিরিয়ার কুর্দিশ যোদ্ধাদের বিরুদ্ধে তার ন্যাটোর অবস্থানকে কাজে লাগিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছেন। জুনের শেষ দিকে তিনি ফিনল্যান্ড এবং সুইডেনকে কুর্দিদের সমর্থন থেকে বিরত করতেও সক্ষম হয়েছেন। ভুলবশত গ্রেনেড ফেটে জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছে মৃত এক সেনা ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশন্ড অফিসার। এই ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছেই। জম্মু প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, রবিবার বেশি রাতে মেন্ধর সেক্টরে দায়িত্ব পালন করছিল ভারতীয় সেনাবাহিনী, সেই সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হন ক্যাপ্টেন আনন্দ, এছাড়াও চোট লাগে জেসিও নায়েব সুবেদার ভগবান সিংয়ের। দুজনকেই হেলিকপ্টারে করে দ্রুত উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মৃত্যু হয় দুজনেরই। জানা গিয়েছে ক্যাপ্টেন আনন্দ বিহারের ভাগলপুরের চম্পানগর এলাকার বাসিন্দা এবং সুবেদার ভগবান সিং উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার পোখরান ভিট্টা এলাকার বাসিন্দা। রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের 294 জন বিধায়কের মধ্যে ভোট দিয়েছেন 291 জন। ভোট দেননি একজন তৃণমূল বিধায়ক সহ 2 এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন কক্ষে চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেখা যায় পশ্চিমবঙ্গ বিধানসভার 291 জন বিধায়ক ভোট দিয়েছেন। একজন তৃণমূল বিধায়ক ভোট দিতে আসেননি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভোটদান থেকে বিরত থেকেছেন। বসিরহাট উত্তরে তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল ভোট দিতে আসেননি। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, তিনি হজ করতে সৌদি আরবে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এসে বিধায়কদের ভোটদানে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চান। তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান, হজে যাওয়ার কারণে একমাত্র রফিকুলই ভোট দিতে আসেননি। অন্যদিকে ভোটদান থেকে বিরত থেকেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিজের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এনডিএ শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মু বিজেপির প্রার্থী, তাই স্বাভাবিক কারণেই আমরা তাকে ভোট দেব না। আর যিনি বিরোধী পক্ষের প্রার্থী, তিনিও একসময় বিজেপি করতেন। বাবরি ধ্বংস থেকে গুজরাটের দাঙ্গা সবেতেই তাঁর সমর্থন ছিল একজন বিজেপি নেতা হিসেবে, তাই তাকেও আমরা ভোট দিতে পারি না। তিনি আরো বলেছেন, 17টা বিরোধী রাজনৈতিক দল যশবন্ত সিংহকে প্রার্থী করেছিল, কিন্তু এখন সেই বিরোধী শিবিরেই বিরাট ফাটল, ঐক্য নেই, তাই যশবন্তকে আমরা ভোট দিইনি। তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার 31 জন সাংসদ পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটদান করেন। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া দিল্লিতে ভোট দিয়েছেন। তৃণমূলের প্রতীকে নির্বাচিত সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীও দিল্লিতে ভোট দিয়েছেন। মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে যাত্রীবোঝাই বাস নিহত কমপক্ষে 13 জন। ভারতের মধ্যপ্রদেশ যাত্রীবোঝাই একটা বাস নর্মদা নদীতে পড়ে যাওয়ায় ভয়াবহ সেই দুর্ঘটনায় অন্তত 13 জন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, আগ্রা মুম্বাই মহাসড়ক দিয়ে ইন্দোর থেকে পুনে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটা বাস। রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটা। পুলিশ জানিয়েছে 50 থেকে 60 জন যাত্রী ছিল ওই বাসটাতে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরেই এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইট বার্তায় লিখেছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল, খারগোন এবং ধার জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে চরবৃত্তি করার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা প্রধান সহ শীর্ষ 2 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তিনি ইউক্রেনের আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ 2 কর্মকর্তাকে বরখাস্ত করার কথা ঘোষণা করেছেন। স্থানীয় সময় গত রবিবার দেওয়া এক ভাষণে এই ঘোষণা করেন জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, তিনি প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা এবং নিরাপত্তা প্রধান ইভান ভাকানভকে বরখাস্ত করেছেন। ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর থেকে একে ইউক্রেন সরকারের সবচেয়ে গুরুতর ধাক্কা বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তার বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছে, তখনই এই বরখাস্তের ঘোষণা এলো। গত রবিবার ভাষণে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ এবং রাশিয়াকে সহযোগিতা এবং মদত দেওয়া সংক্রান্ত 650+ ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত চলছে। এর মধ্যে 60
একটা ঘটনায় যে কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে তারা রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় আছেন। জেলেনস্কি বলেছেন এই সব কর্মকর্তা ইউক্রেন বিরোধী কার্যকলাপে লিপ্ত। ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেছেন জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এত বেশি সংখ্যক অপরাধের ঘটনা। ইউক্রেনীয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং রাশিয়ার বিশেষ বাহিনীর মধ্যে যে সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে তা সংশ্লিষ্ট নেতাদের অত্যন্ত গুরুতর প্রশ্নের মুখে ফেলছে। এই ধরনের প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে। স্ত্রীর সম্পর্কে অশালীন মন্তব্য করায় দিল্লিতে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক পুলিশ কর্মী। কথায় বলে ভালোবাসা আর যুদ্ধে নাকি সবই চলে, কিন্তু এ কেমন ভালোবাসা যাতে প্রাণ গেল তিনজনের, তাও আবার সমাজের রক্ষক পুলিশের হাতেই। এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো রাজধানী দিল্লি। স্ত্রীকে নিয়ে সহকর্মীরা অশালীন মন্তব্য করায় তিনজনকে গুলি চালিয়ে হত্যা করেছেন এক পুলিশ কর্মী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিকিমের পুলিশ প্রবীণ রাই বর্তমানে দিল্লিতে কর্মরত। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের জন্য সুরক্ষিত জলের প্লান্টে ডিউটিতে ছিলেন তিনি, তার সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকও। দিল্লির হায়দারপুর এলাকার এই জলের প্ল্যান্টের কাছেই ঘটে এই ভয়াবহ ঘটনা। ঘটনার পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন প্রবীণ রায়। স্পেশাল কমিশনার আইন শৃঙ্খলা দীপেন্দ্র পাঠক জানিয়েছেন যে রায় অভিযুক্ত দাবি করেছেন তার স্ত্রীর নামে অভব্য কথা বলেছিলেন তার সহকর্মীরা, তাকে মানসিক চাপ দিতেই এমনটা করছিলেন। আর তখনই মেজাজ হারিয়ে আইন নিজের হাতে তুলে নেন প্রবীণ রায়। তিন সহকর্মীর দিকে তাক করেন পিস্তল, চালান গুলি। ডেপুটি কমিশনার রোহিণী প্রণব তয়াল বলেছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সিকিম পুলিশের তিন কর্মীকে গুলি করা হয়েছে। এদের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, আর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা বিষয়টা চমকে দিয়েছে পুলিশ বিভাগকেই। উল্লেখ্য, দিন তিনেক আগেই অনেকটা এমনই একটা ঘটনা প্রকাশ্যে এসেছিল জম্মু এবং কাশ্মীরের উধমপুরে আইটিবিপির এক জওয়ান তিন সহকর্মীর দিকে গুলি চালানোয় তারপরে আত্মঘাতী হন তিনি। এবার একেবারে রাজধানীতেই ঘটল এই ঘটনা। অন্যের স্ত্রীর সম্পর্কে কটু কথা বলায় যেমন তিনজন প্রাণ হারালেন, তেমন অভিযুক্ত প্রবীণ রায়ও চলে গেলেন গারদের ওপারে। স্নাতকোত্তরের বিভিন্ন কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী 22 জুলাই শুক্রবার। আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশিকায় জানিয়েছে শুক্রবার অর্থাৎ 22 জুলাই একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর ফলাফল প্রকাশ করা হবে। এমএ, এমএসসি, 5 বছরের ইন্টিগ্রেটেড এমএ, এমএসসি, এলএলএম এবং বিএড এর ফলাফল প্রকাশিত হবে। পারমাণবিক অস্ত্র তৈরির সামর্থ্য আছে ইরানের, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। গত রবিবার কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি এই সব কথা বলেছেন। খবর এএফপির। কামাল খারাজি বর্তমানে ইরানের শীর্ষ নেতৃত্বের উপদেষ্টা পরিষদের সদস্য। সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে সক্ষম এমন একটা মহড়া চালিয়েছে ইরান। তিনি বলেছেন ইরানের স্পর্শকাতর স্থাপনাকে লক্ষ্য করলে তারাও পাল্টা হামলা চালাবে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইসরায়েলের সঙ্গে একটা চুক্তিও স্বাক্ষর করেন তিনি। সৌদি আরবের জেদ্দায় গত শনিবার অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়ন শীর্ষক সম্মেলনে অংশ নেন জো বাইডেন। এই সময় আরব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পুরোপুরি নিযুক্ত থাকবে এবং এখানে অন্য বিশ্ব শক্তিকে প্রভাব বিস্তার করতে দেবে না। বাইডেনের এমন বক্তব্যকে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার চেষ্টা বলে দাবি করেছে ইরান। এই অঞ্চলে ইরানের ছড়ি ঘোরানো পছন্দ নয় ওয়াশিংটনের। শনিবার যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের এক যৌথ বিবৃতিতে বলা হয় বাইডেনের সফরের সময় যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ইরানকে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ চলতি মাসের শুরুতে বলেছিল জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টে তৎপরতা জোরদার করেছে ইরান। সংস্থার দাবি, পারমাণবিক প্ল্যান্ট সমৃদ্ধকরণের কৌশলগত সফলতার একটা অংশ। এই প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান। 2021 সালের জানুয়ারিতে ইরান বলেছিল তারা সেই 20% ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা 2015 সালের চুক্তির অধীনে সম্মত হওয়া 3.67% অনেক বেশি। পরে ইরান দাবি করেছিল তারা একটা পারমাণবিক স্থাপনায় 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে, তবে তা সামরিক কাজে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের চেয়ে কম।
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত হলেন 82 বছরের সঙ্গীত শিল্পী ভূপিন্দর সিং। রেখে গেলেন হিন্দি বাংলা ভাষায় অজস্র গান। তিনি গজল গানেই বিশেষ করে সুনাম অর্জন করেছিলেন। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান এই শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। সোমবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভূপিন্দরের। ভূপিন্দর সিং মূলত গজল গায়ক হিসাবেই সুনাম অর্জন করেন। তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে এক আকেলা ইস শহর মে, নাম গুম জায়গা, দিল ঢুঁড়তা হ্যায় ফির ওহি ইত্যাদি। মিঠুন চক্রবর্তী দেবশ্রী অভিনীত ত্রয়ী ছবিতে ভূপিন্দরের গাওয়া কবে যে কোথায় কি যে হলো ভুল আজও এই প্রজন্মের জন্য প্রিয় গান। তার ভারী কণ্ঠস্বরের নরম সুরে মৌসুম, সত্যে ফে সত্তা, আহিস্তা, দুরিয়া ছবির গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে প্রতিদিন বেলা 2 থেকে 3টের মধ্যে দুপুরের ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি রাত 10টায় গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।